রাজ্যে এই মুহূর্তে দাঁড়িয়ে প্রত্যেক কটা রাজনৈতিক দল তাদের প্রচার করছেন, কারণ সামনেই নির্বাচন। হ্যাঁ, লোকসভার নির্বাচন হচ্ছে, লোকসভার দুটো আসনে নির্বাচন হবে, কিন্তু তারই মাঝে এই শহরেই একটি হাই ভোল্টেজ বিধানসভার নির্বাচনও হচ্ছে। সবচাইতে চেনা পরিচিত একটি বিধানসভা, যে বিধানসভায় দীর্ঘদিন যখন এই রাজ্যে বাম শাসন ছিল, তখন এই কেন্দ্র থেকেই বিরোধী একজন মানুষ, যিনি বাম বিরোধী ছিলেন, বামেদের বিরুদ্ধে কথা বলতেন, তিনি জয়ী হয়ে এসেছিলেন। একবার ব্যতিক্রম হলেও পরের বেশ কয়েকবার এবং আগের বেশ কয়েকবার তিনিই বিধায়ক ছিলেন, মানুষের জন্য কাজ করতেন, মানুষের হয়ে কাজ করতেন। সুরজিৎ দত্ত আপনারা প্রত্যেকে চেনেন, এবং উনি নিজেকেও বলতেন আলা ভোলা দিল খোলা। উনার প্রয়াণের পর এই বিধায়ক পদ যখন শূন্য হয়ে পড়ে, রামনগর বিধানসভা কেন্দ্র যখন বিধায়ক শূন্য হয়ে পড়েন, তখন সেখানে উপনির্বাচন হবে, এটা স্বাভাবিক। আর এই উপনির্বাচনে একদিকে যখন শাসক বিজেপি লড়াই করছে, ঠিক অন্যদিকে ইন্ডিয়া ব্লকের তরফে বাম প্রার্থী তথা এই কেন্দ্রের যিনি প্রাক্তন বিধায়ক ছিলেন, একবার জয়ী হয়েছিলেন, রতন দাস লড়াই করছেন। ঠিক উনার বিরুদ্ধে শাসক প্রার্থী হচ্ছেন এই আগরতলা পুর নিগমের মেয়র, দীর্ঘদিনের রাজনীতিবিদ দীপক মজুমদার। অলিক মজুমদার নামে আরও ওনাকে বেশি চেনেন এলাকার মানুষ। প্রথমে আপনাকে স্বাগত পাবলিক নয়কর। ভোটে ঘুরছেন আপনি, বাড়ি বাড়ি যাচ্ছেন, মানুষের সাড়া পাচ্ছেন ভালো, এটা আপনি বলবেন নিজের জন্য, কিন্তু মূল প্রশ্ন হচ্ছে এই লড়াইয়ে সুরজিৎ দত্তের পর যখন এই ব্যাটনটা আপনার হাতে রামনগরের, কিভাবে সামলাবেন যদি আপনি জয়ী হন? না, অনেকটা তো সহজ, কারণ সুরজিৎবাবু দীর্ঘ 40 বছর যাব এই এলাকার মানুষের পাশে ছিলেন, সুখ দুঃখের পাশে ছিলেন এবং কাজ করেছেন, অনেক উন্নয়নে কাজ করেছেন। সেই ক্ষেত্রে আমি সুবিধাজনক অবস্থায় আছি। এটা বামবিরোধী সিট 1988 থেকে কমিউনিস্ট পার্টি থেকে ছিনিয়ে নিয়েছিলেন সুরজিৎবাবু, এই এলাকাকে সন্ত্রাসমুক্ত করেছেন, গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছিল সুরজিৎবাবুর নেতৃত্বেই, এবং দীর্ঘ 40 বছর উনি মানুষের পরিষেবা দিয়েছেন। সেই সুবাদে আমি অনেকটা ভালো জায়গায় আছি। ওনার অকাল প্রয়াণে এই উপনির্বাচন, উনি এই মন্ত্রী থাকাকালীন বিধায়ক হয়ে মন্ত্রী হয়েছিলেন, 5 বছর মন্ত্রী ছিলেন, সেই সুবাদে এলাকার অনেক উপকার করেছেন মানুষের, অনেকের কর্মসংস্থান করেছেন, অনেকে চাকরি দিয়েছেন। পাশাপাশি তারপরেও তিনি টানা অনেকবার বিধায়ক হয়েছিলেন সিপিএমের সময়, বামফ্রন্ট সরকার সময়, কিছুটা রাজনৈতিক প্রতিবন্ধকতা বা আর্থিক অবরোধ ছিল, তারপরে উনি ব্যক্তিগতভাবে মানুষের উপকার করেছেন এবং মৃত্যুর আগের দিন পর্যন্ত উনি কিন্তু চেষ্টা করেছেন এই এলাকার উন্নয়নে। তো সেক্ষেত্রে আমি বলবো যে এটা আমাদের বাম বিরোধী জমি, সেক্ষেত্রে আমার লড়াইটা অনেক সহজ। এই কেন্দ্র থেকে 2023 লড়াই করেছিলেন নির্দল প্রার্থী পুরুষোত্তম রায়বর্মণ। বিরোধীদের দিকে নো ডাউট ভোটের ফলাফলে দেখা গেছে একটা ভালো ভোট গেছিল, তখন ব্যবধানটা কম হলেও জয়ী হয়েছিলেন শাসক প্রার্থী সুরজিৎ দত্ত। এবারে এই এলাকায় যিনি এর আগের বার বিধায়ক ছিলেন 2013 রতন দাস, তিনি প্রার্থী হয়েছেন। কি মনে হয় এই জায়গা থেকে দাঁড়িয়ে দীপক মজুমদার আগরতলার মেয়র হিসেবে যে কাজ করেছেন, তার নিরিখে মানুষ ভোটটা দেবেন, নাকি ওই রামনগর বিধানসভা কেন্দ্রে যে কাজ হয়েছে তার নিরিখে মানুষ ভোট দেবেন? আমি বলবো যে প্রথমে ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসেবে মানুষ আমাকে গ্রহণ করবেন, কারণ পৃথিবীর সর্ববৃহত্তম গণতান্ত্রিক দল হচ্ছে ভারতীয় জনতা পার্টি এবং নরেন্দ্র মোদী যার নেতা। সেক্ষেত্রে যারা মোদিকে পছন্দ করেন, শ্রদ্ধা করেন, ভালোবাসেন, মোদিজির কাজকে যারা সম্মান জানায়, তারা আমাকে গ্রহণ করবেন। দ্বিতীয়ত হচ্ছে রামনগরে সুরজিৎবাবু অনেক উন্নয়ন করেছেন, আমাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিশার নেতৃত্বে সারা রাজ্যের সঙ্গে সারা শহরের সঙ্গে রামনগরেও ব্যাপক উন্নয়ন হয়েছে। পাশাপাশি আগরতলা পৌর নিগমে 2021 সালে যখন আমি মেয়র হিসেবে দায়িত্বভার গ্রহণ করি, সারা শহরের সঙ্গে রামনগরেও, যেখানে যারা কর্পোরেটর আছেন, রামনগর 7টা ওয়ার্ড আছে, তাদের সঙ্গে নিয়ে আমি রামনগরে অনেক উন্নয়ন করেছি, অনেক কাজ করেছি। সেক্ষেত্রে সেই নিরিখ আমি ভোট চাইছি এবং মানুষ কিন্তু সেইভাবেই আমাকে গ্রহণ করছে। রতন দাস বলছেন, আমি কিছুদিন আগে ওনার সঙ্গে কথা বলছিলাম, উনি বলছেন এই এলাকায় কোনো উন্নয়ন হয়নি। উনি বলছেন লাইট হাউসের কাজ বাম আমলে শুরু হয়েছিল কিন্তু এখনও নির্মীয়মান, এখনও শেষ করতে পারেননি। রাস্তাঘাটের ক্ষেত্রে অনেক জায়গাতে এখনও দুর্গম অবস্থা। যা কাজ হয়েছে উনি নাকি 13 থেকে 18-এর মধ্যেই 5 বছর সময়কালে করেছেন, এরপরে পুরো উন্নয়ন একেবারে স্তম্ভিত হয়ে পড়েছে। গত 6-7 বছরে কোনো উন্নয়ন রামনগরে হয়নি, রামনগরে কোনো চাকরি পর্যন্ত হয়নি, এই একাধিক অভিযোগ তিনি তুলেছেন। উনি ঠিকই বলেছেন, 2013 প্রথম যে কাজটা উনি করেছেন সেটা হচ্ছে সন্ত্রাস করে উনি জয় হয়েছিলেন।
সুরজিৎ দত্তর মতো বা সুমুদার মতো একজন জননেতাকে উনি জোর করে বলপূর্বক এবং বলবো যে মানুষের গণতান্ত্রিক অধিকারকে বলাৎকার করে উনি জয় হয়েছিলেন 65 ভোটে। ওনার বলার অধিকার নেই। আর উনি তো 5 বছর বামফ্রন্ট সরকার ছিল, উনি বিধায়ক ছিলেন, আর আপনাদের জন্য কী করেছেন উনি সেই হিসেবটা দিই। আর আমাদের সুরজিৎবাবু 1988 সাল থেকে মৃত্যুর আগ পর্যন্ত উনি কী কাজ করেছেন সরকারের পাশে থেকে, 2018 পরে বিশেষ করে আমি বলবো বিজেপির বিধায়ক হিসাবে উনি কী কাজ করেছেন এটা একটা মূল্যায়ন হোক। আর পৌর নিগমের দায়িত্ব নেওয়ার পর আমরা কী কাজ করেছি, কাজে রামনগরবাসীর কাছে এটা বিচার বিষয়। রতনবাবু বলুক, রতনবাবু বিরোধী দলে আছে, উনি বলতেই পারেন, বলুক, ওনারা বলার বিষয়ে আমি কিছু বলছি না। কারণ রামনগরের মানুষ রাজনৈতিক সচেতন, তারা হিসাব করবে যে বিজেপি নেতৃত্বে সরকারের সময় উন্নয়ন হয়েছে না সিপিএমের বামফ্রন্টে 25 বছর, আমাদের সরকারে 6 বছর, আমাদের পৌর নিগমে 2 বছর, বামফ্রন্টের টানা 25 বছর তাদের সরকার রাজ্য সরকার এবং টানা 25 বছর পৌর পরিষদ পরবর্তী সময়ে পৌর নিগম, তাদের উন্নয়নের মাপকাঠিটা হিসাব করব। আমাদের স্কেলটা অনেক বেশি, আমরা অনেক বেশি কাজ করেছি। আরেকটা অভিযোগ উনি করেছেন যে এই কেন্দ্র থেকে যখন লড়াই হবে উনি আশা করছেন যে একেবারে নির্ভেজাল একটা ইলেকশন হবে, কারণ উনি আপনার বিরুদ্ধে সরাসরি আমাদের ক্যামেরায় একটা অভিযোগ তুলেছিলেন যে পৌর নিগম নির্বাচনে নাকি অনেক ভোট কাটছাট হয়েছে, এই অভিযোগটা উনি তুলেছেন। একই সঙ্গে উনি বলছেন যে রামনগরের এই নির্বাচনে মানুষ ভোট দিতে পারলে তাহলে উনি জয়ী হবেন, ওনার একটা সংশয় রয়েছে ভোট দিতে পারবে কি না। আপনার কি মনে হয় যে আদৌ এই পরিস্থিতি রয়েছে, বা পৌর নিগমের সঙ্গে তুলনা করলে উনি যেটা তুলনা টানলেন এই তুলনা ঠিক? আমি বলবো উনি যেভাবে জিতেছেন ওনার ধারণা প্রত্যেকেই এইভাবে জয়লাভ করে। উনি তো চুরি করে জিতেছেন, ভোট চুরি করেছেন, সন্ত্রাস করেছেন, সারা রামনগরবাসী জানে, সারা মানুষ জানে। তো ওনাকে এই কারণে পরবর্তী সময় প্রার্থী করেনি সিপিএম পার্টি। আর দ্বিতীয়ত আমি বলবো সারা ভারতবর্ষের মধ্যে গত 2023 ত্রিপুরা নির্বাচনে একটা দৃষ্টান্ত কিন্তু ওনারা বলেননি, কিন্তু যে কোথাও সন্ত্রাস হয়েছে, রেগিং হয়েছে, কোথাও বলেননি, কিন্তু এত ভালো নির্বাচন হয়েছে। কাজে আমাদের আমরাও চাইছি আমাদের সরকার, আমাদের মুখ্যমন্ত্রী সবসময় বরাবরই বলেন, আমাদের লোকসভার প্রার্থী বিপ্লবদেব বলেন, আমিও বলছি প্রত্যেককে যাতে সুন্দরভাবে সবাই যাতে ভোট গ্রহণ অংশগ্রহণ করে, প্রত্যেকে ভোট দেয়। দেখা যাক মানুষ কাকে পছন্দ করে, কাকে বিশ্বাস করে, কার উপর মানুষের ভরসা রাখে, আস্থা রাখে, সেই নিয়েকে আমরা ভোট চাইছি। আমরা উন্নয়নেরকে ভোট চাইব। রতনবাবু সম্বন্ধে মানুষের ধারণা আছে, ওই পিরিয়ডের সময় 25 বছর রামনগরে যে সন্ত্রাস হয়েছিল এটা একটা রেকর্ড সারা রাজ্যের সঙ্গে, প্রচুর খুন হয়েছিল, প্রচুর রাজনৈতিক কর্মী, আমাদের তখন কংগ্রেস করতাম, আমরা কংগ্রেস কর্মীরা গৃহহারা হতো, অগ্নিসংযোগ হতো, দোকানপাট লুট হতো এবং বহু নারী নির্যাতন হয়েছে, ধর্ষণ হয়েছে, এটা মানুষের একটা অভিজ্ঞতা আছে। কাজেই সেই নিরিখে রতনবাবুকে পছন্দ করবেন না আমাকে দেবেন, রতনবাবুকে যদি ভোটও দেয় রতনবাবু তো জিতবেন না, আর জিতলেও তো উনি কাজ করতে পারবেন না, না পারবেন, উনি তো বামফ্রন্টের সরকার থেকে 5 বছর কোনো কাজ করেননি। আর এখন তো আমাদের কেন্দ্রীয় সরকার আমাদের বিজেপি, আমাদের রাজ্যের সরকার হচ্ছে আমাদের বিজেপি, কাজে সুযোগ নেই। মানুষ এখানে কিন্তু রাজনীতি সচেতন, একটা ভোট নষ্ট করবেন না, আমার বিশ্বাস রতনবাবুর জামানত জব্দ হবে। একটা বিশাল অভিযোগ আপনি করলেন এই জায়গা থেকে দাঁড়িয়ে, জামানত জব্দ হবে। আমি আর শেষ দুটো প্রশ্ন করবো। একটা প্রশ্ন হচ্ছে এই জায়গাতে, আপনি ব্যক্তিগতভাবে দীপক মজুমদার দীর্ঘদিন কংগ্রেস করতেন এবং আপনার এই এলাকার যিনি বিধায়ক ছিলেন সুরজিৎ দত্ত তিনিও কংগ্রেস করেছিলেন, আপনারা দীর্ঘদিন বামেদের বিরুদ্ধে লড়াই করে এই জায়গাতে নিজেদের অবস্থান আজকে অটুট রেখেছেন, বর্তমানে বিজেপি করছেন, কিন্তু আপনাদের একসময়ের সঙ্গী সুদীপ রায় বর্মণ তারা যখন কংগ্রেস করছেন আর আজকে আপনি যাদের যার বিরুদ্ধে লড়াই করবেন সেই বাম প্রার্থীকে সমর্থন করছে কংগ্রেস, মানে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনার এলাকায় যারা কংগ্রেস ভোটাররা রয়েছেন, মানে আপনি নিশ্চয়ই বাড়ি বাড়ি যাচ্ছেন কংগ্রেস ভোটারদের সঙ্গে, আপনি আপিল করছেন যে আপনাকে যেন ভোট দেয়, তো সেই ক্ষেত্রে তাদের কি প্রতিক্রিয়া আপনি পাচ্ছেন এই জোটকে নিয়ে? আপনার প্রতিক্রিয়া তো আমরা সবাই জানি যে নিঃসন্দেহে আপনি বলবেন সেটা হবে না, কাজ করবে না, কিন্তু মানুষ আপনার কাছে কি বলছে এই জোটটা নিয়ে? শুধু কংগ্রেসই না, যারা নিষ্ঠাবান কমিউনিস্ট, যারা আদর্শ নিয়ে কমিউনিস্ট পার্টি করতো, তারাও কিন্তু আজ বলছে দুর্ভাগ্যজনক, এটা আশা করেনি। কারণ যেখানে এই রামনগর, আমি সারা রাজ্যের কথা তো বলছি না, রামনগর বিধানসভার কথা বলছি, এখানে সিপিএমের দ্বারা প্রচুর কংগ্রেস কর্মী খুন হয়েছে, বাড়ি ছাড়া হয়েছে, রাজ্যান্তর হয়েছে, বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে, প্রতি ইলেকশনে পরেই কংগ্রেস কর্মীদের অত্যাচার চলতো। সেই আমরা কিন্তু দীর্ঘদিন কমিউনিস্ট পার্টির ভিতরে লড়াই করেছি। আজকে যারা কংগ্রেসে কমিউনিস্ট পার্টির হয়ে কাজ করছেন, যারা কমিউনিস্ট পার্টি ঘরে ঢুকে গেছেন এখন কংগ্রেসী নেতারা, তারা কিন্তু তখন কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে বলতেন, মানিক সরকারের বিরুদ্ধে বলতেন। আর মানিক সরকারও কিন্তু দীর্ঘ 25 বছর এক বস্তা পচার রেকর্ড চালিয়ে গেছেন যে জোট আমলের নির্যাতন, কলঙ্ক এবং অত্যাচার, সন্ত্রাস,
আর এখন দুজনেই দুই সন্ত্রাসী এক হয়ে গেছে। তো অদ্ভুত বিষয়, রাজ্যের মানুষ এটা মেনে নেবে না। বিশেষ করে এখানে যারা কংগ্রেসীরা দীর্ঘ 25 বছর অত্যাচারিত হয়েছে, তাদের মা বোনেরা নির্যাতিত হয়েছে, ধর্ষিত হয়েছে, ঘর বাড়ি নষ্ট হয়েছে, পরিবার ধ্বংস হয়ে গেছে, খুন হয়েছে নিজের আত্মীয় পরিজন, তারা কোনো দিন রতন দাসকে ভোট দেবে না। আর যারা কমিউনিস্ট পার্টি যারা বন্ধুরা, যারা জোটামূলে বলতো কংগ্রেস পিরিয়ডে জোটামূলে তারা নির্যাতিত হয়েছে, তাদেরকে এলাকা ছাড়া হয়েতে হয়েছে, তারা কেন ভোট দেবে আশিসবাবুকে হাত চিহ্নে? এটা অদ্ভুত বিষয়। কাজে সেক্ষেত্রে আমরা অনেক সুবিধাজনক অবস্থা। আমরা ভোটের কাছে বলছি দুটি জায়গাতেই পদ্ম ফুলে ভোট দিন। একটা বিপ্লব দেবকে পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রে মোদীজি হাত শক্তিশালী করতে, তৃতীয়বার মোদীজিকে প্রধানমন্ত্রী হিসাবে বসাতে বিপ্লব দেবকে ভোট দিন পদ্ম ফুল চিহ্নে, আর দীপক মজুমদারকে ভোট দিন পদ্ম ফুল চিহ্নে। আমাদের ভোটারদের কাছে একটাই আবেদন থাকবে পদ্ম ফুল চিহ্নে, আমাদের দলের একটাই পদ্ম ফুল চিহ্ন। আর তাদের ক্ষেত্রে একই ভোটার, একজন দেবে কাস্তাতিরিতে, একজন দেবে হাত চিহ্নে। তো অদ্ভুত বিষয়, পরস্পরে তারা বিরোধী ছিল, পরস্পর বিরুদ্ধে বলতেন, আর তারা এখন বন্ধু হয়ে গেছেন। এটা কিন্তু দলীয় স্বার্থে, জিতেনবাবু স্বার্থে, সুদীপবাবু তারা, আশিসবাবু তার স্বার্থে তারা জোট হয়েছেন, কিন্তু মানুষ কিন্তু এটা মেনে নেননি। আপনি কি বলছেন এই জোটটা হওয়াতে আপনার জন্য অনেকটা সুবিধাজনক হয়েছে? সারা রাজ্যের জন্য, শুধু আমার জন্য নয়, সারা রাজ্যের জন্য এটা সুবিধাজনক হয়েছে। মানুষ এটাকে দ্বিচারে, তাকে মানুষ পছন্দ করবে না, কারণ রামনগরের মানুষ রাজনীতি সচেতন, তাদের ব্যক্তিত্ব আছে। কালকে গত নির্বাচনে তারা কী বলেছিল, নির্দল প্রার্থীকে ভোট দাও, দলীয় প্রার্থীকে না, দলীয় সিম্বলে না, নির্দল প্রার্থীকে ভোট দাও, পুরুষোত্তম রায়কে ভোট দাও। এবার বলেছে তারা কংগ্রেসকে ভোট দাও, সামনে কাকে ভোট দেবে তারা ঠিক জানি না। তো যারা ভোটার আছেন তারা কি তাদের মানে পুতুল নাকি হাতের, যে যখন যাকে বলবে জিতেনবাবু তাকে ভোট দেবে? তাদের কোনো ব্যক্তিত্ব, কোনো ভাবনা চিন্তা নেই, তারা তো উন্নয়নের পক্ষে দীপক মজুমদারকে ভোট দেবে, তারা বিপ্লব দেবকে ভোট দেবে, উন্নয়নের পক্ষে তারা ভোট দেবে, তাদের ব্যক্তিত্ব আছে। আমার আমার আবেদন থাকবে রামনগর ভোটারদের কাছে যে আপনারা আপনাদের নিজেদের রাজনৈতিকভাবে আপনারা চিন্তাভাবনা করে, আপনাদের ব্যক্তিত্বকে সামনে রেখে আপনারা চিন্তাভাবনা করে ভোট দেবেন। যদি মনে করেন দীপক মজুমদার বা বিপ্লব দেব আপনাদের যোগ্য প্রার্থী, অবশ্যই ভোট দেবেন। আপনাদের মতামতকে জিতেনবাবু, সুদীপবাবু, আশিসবাবু এক এক সময় একজনকে বলবে আর আপনারা ভোট দেবেন, এটা হতে পারে না। আপনাদেরও চিন্তা থাকতে হবে, আপনারাও উন্নয়নের পক্ষে বলবেন, আপনার নিজের স্বার্থে, নিজের পরিবার, নিজের আগামী ভবিষ্যৎ, প্রজন্মের ভবিষ্যৎ চিন্তা করবেন এবং এলাকার উন্নয়ন চিন্তা করবেন, করলে কিন্তু আমাদেরকে ভোট দিতে হবে। 17 তারিখে প্রধানমন্ত্রী আসছেন, 16 তারিখে প্রিয়াঙ্কা গান্ধী আগরতলায় আসবেন, এমনটাই আজকে সুদীপ রায় বর্মন সাংবাদিক সম্মেলন করে বললেন। উনি এয়ারপোর্ট থেকে ধরে, এয়ারপোর্ট হয়ে রামনগর হয়ে, মানে পোস্ট অফিস চৌমুনি হয়ে উনি রামনগর পর্যন্ত যাবেন, দুর্গাচৌমুনি গিয়ে ওনার পদযাত্রা শেষ হবে। মানে বলা যেতে পারে আপনার কেন্দ্রেই প্রিয়াঙ্কা গান্ধী কংগ্রেসের হয়ে বা বামের হয়ে প্রচারে আসছেন, কীভাবে দেখছেন এই গোটা বিষয়? কী হবে প্রিয়াঙ্কা কেন, আরও সবাই জানুক, রামনগর তো কংগ্রেসের সমর্থক থাকতে হবে, ভোটকে দেবে, যদি কংগ্রেসই থাকে তবে না কংগ্রেসীরা ভোট দেবে, প্রিয়াঙ্কা গান্ধীর কথা শুনে, রাহুল গান্ধীর কথা শুনে যদি প্রভাবিত হয়। মনে হয় না রামনগরের মানুষ বা এই রাজ্যের মানুষ প্রভাবিত হবে, কারণ তাদের কোনো ভবিষ্যৎ নেই। প্রিয়াঙ্কা গান্ধী আর সোনিয়া গান্ধী বা রাহুল গান্ধীর ভবিষ্যৎ কী? যদি মোদী এসে যখন বলবে 17 তারিখ সবাইকে ভোট দিতে বিজেপিকে, মানুষ বিশ্বাস করবে, কারণ উনি যা বলেন তাই করেন। আর রাহুল গান্ধীর তো কোনো অস্তিত্ব নেই, থাকবে না তাদের, ইন্ডিয়া জোটে তো কোনো অস্তিত্বই থাকবে না, নেই এখনও, তাদেরকেও মানুষ ভরসা করবেন? কেন ভোট নষ্ট করবেন? দেখতে যাবেন, মানুষ শুনবেন হয়তো, কিন্তু ভোট দেবেন না। আর রামনগরে আপনি কোথায় কংগ্রেস পাবেন, কোথায় পাবেন? যারা আছেন তারা এই অশুভ জোটের জন্য তারা কিন্তু মন, তাদের মত চেঞ্জ করে ফেলেছেন, তারা আমাদেরকে ভোট দেবেন। আপনাকে শেষ প্রশ্ন করব আজকের এই অনুষ্ঠানে, দা ডিবেটে একটা প্রশ্ন হচ্ছে যে সুরজিৎ দত্ত এই এলাকার জন্য নিঃসন্দেহে বহু মানুষের জন্য কাজ করেছেন, ওনার কাজের কথা এখনও অনেকেই বলেন। সেখান থেকে দাঁড়িয়ে উনি যখন প্রচুর, মানে অনেকে বলতেন যে উনি রাজ্যের শুধুমাত্র একটা বিধানসভার বিধায়ক ছিলেন না, গোটা রাজ্যের মানুষের জন্য উনি কাজ করতেন, জননেতা ছিলেন, এই জায়গা থেকে দাঁড়িয়ে যদি আপনি জয়ী হন, সেখান থেকে দাঁড়িয়ে এই কাজটা আপনার জন্য কি কঠিন হবে না সহজ হবে, যে মানুষের কাছে আরও বেশি পৌঁছে যাওয়া? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে সুরজিৎ দত্তের রেখে যাওয়া স্বপ্নগুলো কীভাবে আপনি পূরণ করবেন? শেষ প্রশ্ন না, এই কাজটা আমাকে খুব সহজ, কারণ আমি সুরজিতের সঙ্গে দীর্ঘ অনেক বছর যাবৎ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক এবং প্রশাসনিক কর্মসূচিতে অংশগ্রহণ করেছি কার্যক্রমে। আমি সুনন্দার সঙ্গে বিভিন্ন জায়গা, বিভিন্ন বুথে গেছি, বিভিন্ন মানুষকে পৌঁছেছি। আমার সুরজিৎ দত্ত যতজন মানুষকে চিনতেন, আমি পাশাপাশি সুনন্দাকে আমাকে সমস্ত মানুষের সঙ্গে পরিচয় করে দিয়েছিলেন, সমস্ত মানুষের সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে আমার কাজে, সেক্ষেত্রে কাজটা করতে সুবিধা হবে। সুনন্দা যে চিন্তা, যে ভাবনায় মানুষকে নিয়ে কাজ করতেন, মানুষের আপদে বিপদে যেতেন, সংকটে যেতেন বা সুখ দুঃখে থাকতেন, আমিও চেষ্টা করি
আমিও মানুষের কাছে আমারও আবেদন থাকবে, আমাকে সুযোগ দিলে আমিও করবো, আমি করি, এমন না। রামনগরে প্রথম রতন দাস এতদিন নির্বাচনে হারার পর রামনগরের কোনো লোকের খোঁজ খবর রাখেননি, আর আমি কিন্তু সারা বছর রামনগরের সঙ্গে থাকি, সুন্দরবনের ছিলাম, পৌর নিগমে মেয়রের সভাতে কাজ করেছি, বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন জায়গায় আমি প্রতিটি রাস্তাঘাট নালা সম্বন্ধে সমস্যা সম্বন্ধে অবহিত আছি, মানুষের যে চাহিদা তার সম্বন্ধে আমার উপলব্ধি অনুধাবন আছে, পাশাপাশি সরকারের পাশা থেকে অনেক কাজ করার চেষ্টা করেছি। আর দ্বিতীয় যে কথাটা আপনি বললেন যে সমুদার কাজগুলি কীভাবে করা হবে, সমুদার সঙ্গে আমার প্রায় সময়ই সুরজিতের সঙ্গে আমি প্রায় সময়ই কথা হতো, প্রায় সময় প্রতিদিনই প্রায় কথা হতো, উনি রামনগরের বিভিন্ন উন্নয়ন সম্বন্ধে আমার সঙ্গে মত বিনিময় করতেন, তা আমি অনেক কিছু ড্রেন রাস্তার কথা আমাকে বলে গেছিলেন যে এগুলি করে দেওয়ার জন্য পৌর নিগম থেকে, তো উনি ওনার অকাল প্রয়াণে উনি করে যেতে পারেননি বা উনি দেখে যাননি, তা আমি প্রথম আমি যদি সুযোগ পাই কাজ করার আশীর্বাদ পাই রামনগরবাসী প্রথম প্রায়োরিটি বেসিস সমুদার এই কাজগুলি করে যাবো যেগুলি উনি চেয়েছিলেন, পরবর্তী সময় মানুষের সঙ্গে কথা বলে মানুষের চাহিদা অনুযায়ী আমি কাজ করবো। একেবারেই অনেক ব্যস্ততার মধ্যে অলিকবাবু আমাদের সময় দিয়েছেন। দীপক মজুমদার আপনাদের সাত রামনগর বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী, লড়াইয়ে আছেন, একদিকে বাম প্রার্থী ঠিক অন্যদিকে বিজেপি প্রার্থী, লড়াই হবে, মুখোমুখি লড়াইয়ে শেষ পর্যন্ত জয়ের হাসি কারা হাসবেন সেটা আমরা 4 জুন প্রত্যেকে জানবো, প্রত্যেকে আমরা সেদিকে নজর রাখবো। আপাতত অনেক অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য। এই অনুষ্ঠান এখানেই শেষ করছি, প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই দেখতে থাকবেন পাবলিক নাও। নমস্কার।